সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এই দীর্ঘদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, আসলে তো হাঁপিয়ে গেছো নিশ্চয়ই বাসায় বসে থাকতে থাকতে। তো তোমাদের এই মানসিক ক্লান্তি দূর করার জন্য দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে এই অনলাইন ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য। তো তোমরা জানো যে সমাজ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল সমাজে সবকিছুই পরিবর্তিত হয়, আমাদের ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি আচার ব্যবহার। তো আমরা জানি যে আমাদের সমাজস্থ মানুষের গোষ্ঠীর বা প্রতিষ্ঠানের আচার আচরণের যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা কি বলি? সামাজিক পরিবর্তন। তো আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় বাংলাদেশে সামাজিক পরিবর্তন। তো আমরা আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তন নিয়ে। তো আমি তোমাদেরকে কতগুলো জিনিস দেখাচ্ছি, দেখো এখানে আমি কতগুলো জিনিস এনেছি। এটা কিসের জিনিস? একটা মাটির তৈরি গ্লাস। এটা কিসের? এটা একটা কাঁসার গ্লাস। এটা কিসের গ্লাস? এটা একটা তামার তৈরি গ্লাস। তো তোমরা দেখতে পেরেছো যে এই জিনিসগুলো কি আমরা এখন ব্যবহার করি না আগে বেশি ব্যবহার হতো? তো এই জিনিসগুলো আসলে আগে কিছু ব্যবহার হতো বেশি, আর বর্তমানে দেখো আমরা কোন জিনিসগুলো বেশি ব্যবহার করি। আমরা আমাদের বাড়িতে তোমরা নিজেরা সচরাচর যেটা দেখতে পাচ্ছ, এই যে একটা মেলামাইনের গ্লাস, কাঁচ, এটা কিসের? কাঁচ। এটা কি? স্টিল। এরকম আরো অনেক জিনিস আছে, পাইলেক্স আছে, সিরামিক্স আছে, যেগুলো আমরা এখন ব্যবহার করি। তাহলে কি হচ্ছে, এই যে আমাদের ব্যবহারগত পরিবর্তন, যে আগে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতাম আর এখন ব্যবহার করছি এই জিনিসগুলো, এর ফলে কি হচ্ছে? আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে, আচরণের পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনটাই হলো আসলে সামাজিক পরিবর্তন। আর যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করি, এই পরিবর্তনের সাথে আমরা প্রত্যেকেই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমি সামাজিক পরিবর্তনের সংজ্ঞা, বিভিন্ন সংজ্ঞা রয়েছে, তো দুটো সংজ্ঞা আমি দুজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি। তো সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস, দেখো এখানে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস উনি বলেছেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। আর সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলেছেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে মানবীয় সম্পর্কের পরিবর্তন, মানবীয় সম্পর্কে পরিবর্তন। অর্থাৎ আমরা মানুষ যা সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের আচার আচরণের যে পরিবর্তন, সেটাই হচ্ছে সামাজিক পরিবর্তন।
তাহলে কি সামাজিক পরিবর্তনের সংজ্ঞা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার? আশা করি সামাজিক পরিবর্তনের সংজ্ঞা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন দেখি সংজ্ঞা ভিত্তিতে যে সামাজিক পরিবর্তনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সামাজিক পরিবর্তনের কতগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কি কি? যে সামাজিক পরিবর্তন সংঘটিত হয় কখনো মন্দগতিতে, আবার কখনো দ্রুতগতিতে। এটা ভৌগোলিক পরিবর্তনের তুলনায় দ্রুত ঘটে। ভৌগোলিক পরিবর্তন ঘটতে অনেক সময় লাগে, আর সামাজিক পরিবর্তন যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকালে আমাদের দেশে যে সামাজিক পরিবর্তন হয়েছে সেগুলো অতি দ্রুত হয়েছে। কখনো এটা উন্নতির দিকে এগিয়ে যায়, আবার কখনো অবনতির দিকে যায়। অর্থাৎ সামাজিক পরিবর্তন হলেই যে সেটা গ্রহণযোগ্য হবে সেটা নয়, যেটা সমাজের জন্য ইতিবাচক হবে সেটাকে আমরা গ্রহণ করব, আর যেটা সমাজের জন্য নেতিবাচক সেটাকে আমরা পরিহার করব। এটা কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ী। তাহলে আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। তো এই সামাজিক পরিবর্তন তো এমনি এমনি হয় না, তাই না? সামাজিক পরিবর্তন হতে গেলে কতগুলো কারণ লাগে। তো বাংলাদেশে সামাজিক পরিবর্তন, দেশের আর্থসামাজিক, শিক্ষা, ধর্ম, রাজনৈতিক, এই কারণগুলো প্রভাব বিস্তার করে। তো আমরা দেখি বাংলাদেশে, আমাদের দেশে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কি কি কারণ রয়েছে বা কতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো কি কি। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান তো আমরা একটা একটা করে বলি আর আলোচনা করি। প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদানটা কি? যে আমরা জানি যে বাংলাদেশ মানে ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ এলাকা। এখানে ধীর বা আকস্মিক ভৌগোলিক পরিবর্তন হয়, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন হয়, বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে পরিবর্তন হয় তা মানব জীবনের উপর প্রভাব বিস্তার করে। এছাড়া দেখা যায় যে নদী ভাঙন, টর্নেডো, খরা, অতিবৃষ্টি, এগুলোর কারণেও কি হয়, আমাদের দেশে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনের ফলে কি হয়, দেখা যায় যে মানুষ তাদের বাড়ি ঘর হারিয়ে তখন শহরে চলে আসে। শহরে এসে কোথায় থাকবে, তখন তাদের থাকার কোনো যেমন ব্যবস্থা না থাকায় তারা বস্তি মানে ঘন ঘন এক জায়গায় তারা বসবাস করে, স্বল্প ভাড়ায়, স্বল্প জায়গার মধ্যে তারা বসবাস করে। আর এই বস্তি সামাজিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। তো প্রাকৃতিক উপাদান গুলো আমরা জানলাম। এবার হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদান, তো জৈবিক উপাদান কি? যে আমরা জানি যে আমাদের জন্ম বা মৃত্যু হার, জনসংখ্যার ঘনত্ব, গড় আয়ু, জনসংখ্যার প্রকৃতি, জীবনযাত্রার প্রভাব ইত্যাদি জৈবিক উপায়, এগুলো নিয়েই আর জৈবিক উপাদান। তো তোমাদের আরেকটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান কি? সংস্কৃতি, সংস্কৃতি কি করে, সামাজিক পরিবর্তনের গতি সূচনা করে, সামাজিক পরিবর্তনের সূচনা করে। আর সংস্কৃতি কি? যে সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, আমরা যা তাই সংস্কৃতি। যা বলতে কি বোঝায়? যে আমরা যা করি, আমাদের হাঁটা চলা, খাওয়া, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের
রীতিনীতি যা কিছু আছে সবই আমাদের সংস্কৃতি। আর সমাজ বিজ্ঞানী কান্ট বলেছেন সংস্কৃতি হচ্ছে মানুষের একটা মানবীয় আচরণের ব্যাপার, এটা মানুষের মনের ভিতর থেকে আসে, যেমন জ্ঞান বিশ্বাস বা মানুষের বিভিন্ন প্রতিভা। দেখে নৃত্যে পারদর্শী, কেউ সঙ্গীতে পারদর্শী, এই জিনিসগুলো হচ্ছে সাংস্কৃতিক উপাদান। এগুলো আমাদের সংস্কৃতি সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই যে আমরা দেখি যে ব্রিটিশ রাজত্বকালে কি হয়েছিল, আমাদের এই উপমহাদেশে একটা বিদেশি সংস্কৃতির প্রভাব পড়েছিল। আগে আমাদের দেশের মানুষ কি করতো, আগে কিন্তু টেবিল চেয়ারে বসে খাওয়ার প্রচলন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশি সংস্কৃতির প্রভাবে আমরা এখন কি করি, এই যে টেবিল চেয়ারে বসে খাচ্ছি, এটা কিন্তু একটা সামাজিক পরিবর্তন, এই যে সংস্কৃতির প্রভাবে সামাজিক পরিবর্তন। এছাড়াও আমাদের সামাজিক পরিবর্তন কিভাবে হয়, সামাজিক পরিবর্তন হয় আমরা যদি কোনো মানে দেশে বেড়াতে যাই, সেই দেশের মানুষের সঙ্গে মিশলে বা তাদের আচার সংস্কৃতি দেখে আমরা যেটা গ্রহণযোগ্য সেটাকে আমরা আমাদের মনের মধ্যে সেটা ধারণ করি। আবার ভ্রমণ কাহিনী, বিভিন্ন ভ্রমণ কাহিনী করলেও দেখা যায় যে মানুষের মনে বা তাদের সেই যে বর্ণনা অনুযায়ী যে কথাগুলো আছে সেগুলো তার মনের মধ্যে গেঁথে যায়, যার ফলে তার মধ্যে একটা পরিবর্তন আসে, এভাবে ধীরে ধীরে সামাজিক পরিবর্তন ঘটে। এবার আমরা আসব যে উপাদান বা পরিবর্তনগুলো সব থেকে বেশি উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। শিক্ষা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে শিক্ষা কতটা আমাদের জন্য অপরিহার্য। এই যে আমরা স্কুল, আমরা যতই বলি স্কুলে ক্লাস হয় না ক্লাস হয় না, কিন্তু এখন আবার বলছি কি যে না স্কুল না গেলে হবে না, এরকম একটা। আসলে শিক্ষা, এই শিক্ষাটা আমরা কোথা থেকে পাই, মানুষ কিন্তু মূল শিক্ষা পায় তার পীঠস্থান থেকে বা বিদ্যালয় বা কলেজ যেখানেই বলো সেখান থেকেই কিন্তু মূল শিক্ষাটা পায়, জীবন গঠনের মূল শিক্ষা কিন্তু এখান থেকেই আসে। শিক্ষকরা কি করেন, তাদের দিক নির্দেশনা দেন যে কিভাবে চলতে হবে কিভাবে করতে হবে। আর এই শিক্ষা হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, শিক্ষার ফলে কি হয় মানুষ সচেতন হয়, আত্মবিশ্বাসী হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, কুসংস্কার দূর হয়, অন্ধত্ব দূর হয়। আর আমাদের দেশে এখন ব্যাপক হারে নারী শিক্ষার ফলে নারীদের মধ্যে একটা সচেতনতা বোধ জেগেছে। তোমরা চারিদিকে তাকালেই দেখতে পাবে যে যেখানেই তাকাও যে এখানে নারীরা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন বলো বিভিন্ন কর্মক্ষেত্র বলো নারীরা যুক্ত আছে, এবং এই শিক্ষার ফলে নারীরা কি করছে তাদের যে অধিকার সেই অধিকারগুলো আদায়ে সোচ্চার হতে পারছে, যার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার ফলে যৌতুক আইন, নারী নির্যাতন আইন, নারী উন্নয়ন আইন, এর ধরনের আইনগুলো প্রণয়ন করা হয়েছে। এই নারীদের অধিকারে তারা সোচ্চার বলে তারা সচেতন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, এবং এর ফলে ধীরে ধীরে আমাদের সমাজে বিশাল পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ধাক্কা আমরা দেখতে পাচ্ছি নারী ধীরে ধীরে কর্মমুখী হচ্ছে এবং নারী ক্ষমতায়ন হচ্ছে। যে এই যে দেখো আমরা স্কুলে, এই স্কুলের উদাহরণ দিয়েই দেখা যায় যে এখানে আমরা যতজন টিচার আছি তার মধ্যে বেশিরভাগই কিন্তু নারী, তাহলে শিক্ষা কতটাই সামাজিক পরিবর্তনে প্রভাব ফেলেছে তোমরা বুঝতে পারছো। এছাড়া দেখা যায় যে শিক্ষার ফলে আমাদের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শিক্ষিত যুবকেরা এখন কি করছে স্বাবলম্বী হচ্ছে, তারা চাকরির পেছনে না ঘুরে নিজেরা বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে, যেমন সমবায় ভিত্তিতে তারা মাছ চাষ করছে বা উন্নত জাতে চাষাবাদ করে তারা অনেক বহুগুণ বেশি ফসল উৎপাদন করতে পারছে, যেটা কি হয় আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক। মানে শিক্ষা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটি অন্যতম উপাদান, শিক্ষা ছাড়া কোন জাতি সুষ্ঠু সামাজিক বিকাশ হতে পারে না। তো আমরা
এখানে জানলাম যে শিক্ষা কতটা মূল্য রয়েছে। তো এরপরে আমরা দেখি যে আরেকটা প্রযুক্তি যেটা আমাদের বর্তমান যে আমরা বর্তমানে যে আছি তোমরা যে আছো আমরা বলছি যে তোমাদের সঙ্গে আমাদের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তোমরা আমাদেরকে এখন কি বলছো আমাদের ছেলেমেয়েরা আমাদের বলে শিখেলে বল, কারণ আমরা তোমাদের মতো এত প্রযুক্তি নির্ভর না বা প্রযুক্তিকে আমরা দেখে আসি। আমরা এই প্রযুক্তি এখন এমন অবস্থা ধারণ করেছে যে সেটা আমাদের জীবন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা খেলছে। আমরা গ্রামে গিয়ে এখন কি দেখতে পাই যে আগের মতো আর সেই কাঁচা ঘর বাড়ি দেখতে পাই না, বেশিরভাগ বাড়ি ঘর পাকা, তাদের ইলেকট্রিসিটি আছে, তাদের টিভি আছে, তাদের ইলেকট্রিক ফ্যান আছে, যত রকম প্রযুক্তিগত সুযোগ সুবিধা তারাও ভোগ করছে। গ্রামের মানুষও শহরের মতো সমান সুযোগ সুবিধা ভোগ করছে। এগুলো সম্ভব হচ্ছে কিসের কারণে? প্রযুক্তির কারণে, যার ফলে কিন্তু এই সামাজিক পরিবর্তনটা হচ্ছে। আমি আমার এই দিনাজপুর শহর থেকে 14 মাইল দূরে আমার গ্রামের বাড়ি, সেখানে দেখি যে মানে এত মানুষ, আমি যখন 25 বছর আগে সেখানে ছিলাম তার থেকে এই 25 বছর পরে গ্রামকে মেলানো দুষ্কর, কারণ মানুষ এত এখন পরিবর্তিত হয়ে গেছে যে তাদের জীবনধারা, তাদের চালচলন, আচার আচরণ সবকিছু এখন শহরের সাথে তাদের পার্থক্য করা খুব একটা মানে সহজ না, প্রায় সমান্তরালে তারা পাল্লা দিয়ে যাচ্ছে। তো এই প্রযুক্তি দুটো দিক আছে, একটা হচ্ছে কি আমরা দেখি একটা প্রত্যক্ষ দিক, আমি এগুলো মিশিয়ে দিলাম। প্রযুক্তির দুটো দিক আছে, একটা প্রত্যক্ষ দিক একটা পরোক্ষ দিক। প্রত্যক্ষ দিক কোনগুলো? প্রযুক্তির প্রত্যক্ষ দিক হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ দিক আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ প্রত্যক্ষ কোনগুলো? প্রযুক্তির ফলে আমরা দেখতে পাই যে এই যে নতুন নতুন শ্রমিক সংগঠন সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে, কি এই যে মোটর গাড়ির আবিষ্কার, এই আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে ব্যবধান কমে যাচ্ছে, মানুষ মানুষের সঙ্গে আরো বেশি মানে মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠছে এই যোগাযোগ ব্যবস্থার ফলে। তারপরে কি হচ্ছে যে বিশেষ কাজে তারা বিশেষ দক্ষতা অর্জন করতে পারছে এই প্রযুক্তির কারণে। তারপরে কি হচ্ছে যে দেখা যায় যে গ্রামীণ জীবনের উপর নগর জীবনে একটা প্রভাব পড়ে। এগুলো কি কারণে হচ্ছে? এগুলো এই প্রযুক্তির কারণে হচ্ছে। আর একটা হচ্ছে পরোক্ষ ফসল। পরোক্ষ ফসলটা কি বলবো আমরা? পরোক্ষটা হচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি, এটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু এক সময় এটা বোঝা যায় যে এই প্রযুক্তির কারণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হচ্ছে মানুষের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, এই দিকগুলো আমরা দেখতে পাই। এছাড়াও দেখো প্রযুক্তি আমাদের কৃষিতে কি ধরনের ভূমিকা পালন করছে। এখন প্রযুক্তি উন্নত ধরনের বীজ, উন্নত ধরনের সার, উন্নত ধরনের সেচ ব্যবস্থা ব্যবহারের ফলে এবং শিক্ষিত যুবকেরা এখন এই কৃষিক্ষেত্রে আসার ফলে, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের ফসল কিন্তু বহুগুণে বেড়ে যাচ্ছে, যেটা আমাদের কৃষি খামার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি আমাদের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করে। এরপরে আমরা আসছি যোগাযোগ। যোগাযোগ
যোগাযোগ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? আমরা জানি যে দেশ যত বেশি যোগাযোগ ব্যবস্থায় উন্নত সেই দেশ তত বেশি উন্নত, যার যোগাযোগ ব্যবস্থা ভালো। কারণ আমরা নিজেরাই দেখি যে আমাদের দেশের সড়ক ব্যবস্থা, রাস্তাঘাট আগে তেমন উন্নত ছিল না, ভালো ছিল না, কাঁচা রাস্তা। কৃষকেরা কি করতো, জমিতে ফসল ফলানোর পর দেখা যেত যে বিশেষ করে রবি শস্যগুলা বা অন্যান্য শাকসবজি যেগুলো পচনশীল সেগুলো তারা কি করে শহরে নিয়ে আসতো অনেক কষ্ট করে, ফলে দামও বেশি হতো আর পর্যাপ্ত পরিমাণে তারা আনতে পারতো না, অনেক ফসল নষ্ট হতো। আর এখন কি হচ্ছে, আমরা দেখছি তরমুজ ক্ষেতের পাশেই ট্রাক দিয়ে দাঁড়িয়ে আছে বা অন্যান্য ফসলের ক্ষেতে সবকিছু দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়া। তো এটা কেমন করে সম্ভব হয়েছে? আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে। আর এই যোগাযোগ ব্যবস্থা যে একটা দেশের অর্থনীতিতে কতটা ভূমিকা পালন করে তোমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারছো। এছাড়াও দেখা যায় যে আমাদের স্থলপথ, আকাশপথ, জলপথ, তারপরে ইন্টারনেট, ফ্যাক্স, ইমেইল, মোবাইল, টেলিভিশন, এগুলো বিভিন্ন পত্র পত্রিকা আমাদের সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন কি করছি, এই যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে ঘরে বসেই আমরা কি করছি, আমাদের বিশ্বের দেশ শ্রেষ্ঠ পাঠাগার সেটা আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে নিয়ে আসতে পারছি। আমরা যে বই দরকার একটা শব্দের মানে খুঁজে পাচ্ছি না, আমরা সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে সেটা বের করে আনছি। কিভাবে সম্ভব হচ্ছে? এই যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে। আর কি করতে পারছি আমরা, বিদেশে আমরা ঘরে বসে বিভিন্ন উচ্চশিক্ষার জন্য দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি, আমরা চাকরির সুযোগ পাচ্ছি এখন, আর আমাদেরকে দৌড়াতে হয় না। এর একটা উদাহরণ বলি যে আগে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমরা যখন সুযোগ পেলাম তখন আমাদের কি করতে হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভর্তি ফর্ম তোলার জন্য আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেতে হতো। এটা এখন চিন্তা করলে মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা যে অত সময় কোথায়, অত টাকা কোথায় মানুষের। কিন্তু এখন দেখো কি হচ্ছে, বাড়ি বসে আমি কি শহর কি গ্রাম সব জায়গার লোকজন আমরা কি করতে পারছি, এই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব, সারা দেশ, সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি। তাহলে যোগাযোগ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে কি আছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান, সেটি হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন, শিল্পায়ন ও নগরায়ন, তো শিল্পায়ন ও নগরায়ন। তোমরা শিল্পায়নটা বলতে আমরা কি বুঝি, শিল্পায়ন হচ্ছে এমন একটা ব্যবস্থা, এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে যে সমাজেটা কৃষি নির্ভর ছিল এবং সমাজ ব্যবস্থাটাও অনুন্নত ছিল সেটা ধীরে ধীরে শিল্প ভিত্তিক কৃষি এবং উৎপাদনমুখী সমাজ ব্যবস্থায় যখন পরিণত হবে তখন সেটাকে আমরা বলব শিল্পায়ন। এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যই কিন্তু এটা যে ধীরে ধীরে এই দেশগুলো শিল্পায়নের পথে এগিয়ে যায়, অনুন্নত কৃষি ব্যবস্থা থেকে শিল্পায়নের দিকে এগিয়ে যায়। আর নগরায়নটা কি, যখন ব্যাপক শিল্পায়ন ঘটে, যখন বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে ওঠে তখন কি হয়, সেখানে অনেক লোক কাজ করে, তো সেই কাজ করার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে যাওয়া সম্ভব হয় না, তখন কি করতে হয়, তারা কি করে সেই শিল্প কারখানার আশেপাশে তাদের থাকার মতো জায়গা করে নেয় এবং সেখানেই হাট বাজার যা কিছু সবকিছু গড়ে ওঠে এবং এর ফলে সেখানে একটা নগর জীবনের সৃষ্টি হয়।
নগরায়ন। তো শিল্পায়ন এবং নগরায়ন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিল্পায়নের ফলে দেখা যায় যে তিনটা শ্রেণীর উদ্ভব হয়। একটা হচ্ছে উচ্চবিত্ত, উচ্চবিত্ত শ্রেণী, একটা মধ্যবিত্ত, আর একটা হচ্ছে নিম্নবিত্ত। এই তিনটা শ্রেণীর উদ্ভব হয়, যেটা আমরা আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও শিল্পায়নের আর কি প্রভাব পড়ে, শিল্পায়নের ফলে দেখা যায় যে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব কিন্তু আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে। কারণ এখন কি হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে কাজ করছে, একসঙ্গে কাজ করার ফলে কি হচ্ছে, সে তার পরিবারে কিন্তু যথেষ্ট সময় দিতে পারছে না। সে ওই সহকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার ফলে তাদের আদর্শ, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণের মধ্যে একটা পরিবর্তন হয়। আর যার পরিবর্তনের ফলে দেখা যায় যে কি হয়, যে তাদের পরিবারে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর ফলে দেখা যায় বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বাচ্চাদের সুষ্ঠু সামাজিকীকরণ হচ্ছে না, ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে না, কারণ মা তো সময় দিতে পারছে না। তারপরে দেখা যায় যে পরিবারের যে প্রবীণ সদস্য তারা নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ শিল্পায়নের ফলে আর একটা কি সৃষ্টি হয়, যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে। কারণ যেখানে শিল্প কারখানা সেখানে কিন্তু স্বল্প জায়গা এবং তারা মজুরিও প্রায় স্বল্প, তাদের বেতন অল্প, সেই কারণে কি হয়, তারা তাদের পুরো পরিবারটাকে গ্রাম থেকে নিয়ে আসতে পারে না। হয়তো দুই চারজন আসে ছেলে মেয়ে, তার স্ত্রীকে নিয়ে আসে, মা বাবা বাড়িতে থাকে, ফলে কি হয় ওই প্রবীণ সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগে। তো শিল্পায়নের ফলে আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। আর কি হয়, শিল্পায়নের ফলে বস্তি, শহরে বস্তি সৃষ্টি হয়, এবং এই বস্তি সৃষ্টির ফলে দেখা যায় সেখানে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। বাচ্চারা পড়াশোনা করে না, সব সময় খেলাধুলা করছে, কাছে এটা চুরি করছে, ওটা ইয়ে করছে, নানান রকম অসামাজিক কাজে তারা লিপ্ত থাকে, এবং দেখা যায় কিশোর অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি হয়। তো শিল্পায়ন আমাদের এই সামাজিক পরিবর্তনে, শিল্পায়নের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। তো সেই জন্য বলা হয় যে শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ। কিন্তু আমাদের এটা শুধু আশীর্বাদ অভিশাপ এই দুটো বললেই হবে না, এই দুটোকে সমন্বয় করে আমাদের চলতে হবে, তাহলেই আমরা আমাদের সমাজে সুস্থতা ফিরিয়ে আনতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা আজকে এই যে সামাজিক পরিবর্তনের যে কারণগুলো, সেই কারণগুলো সম্পর্কে জানলে, তো আমরা জানি যে আমাদের দেশ স্বাধীনতা উত্তরকালে আমাদের দেশ যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, আর শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান এগুলো আমাদের দেশের আরো ব্যাপক উন্নতি ঘটাতে সহায়তা করেছে। তো আমরা এখানে কি কি জানলাম আজকে, যে সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য কি, এবং সামাজিক পরিবর্তন যে হচ্ছে সেগুলো কিসের মাধ্যমে হচ্ছে, কোনো কিছু হতে গেলে তো মাধ্যম লাগে, তো এই মাধ্যমগুলোর মাধ্যমে সামাজিক পরিবর্তন হচ্ছে। আমি সবশেষে তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘটাবো। সেটা হচ্ছে যে একদম সত্যি, এটা এই রানীর বন্দরের এখানে একটা চেনারা একটা উইক মানে পট চুলা, ফলস চুল লাগায় মাথায়, একটা কারখানা স্থাপন করেছে তারা। তো সেখানে কিন্তু নারী কর্মীর সংখ্যা বেশি, দলে দলে নারী কর্মী। তোমরা যদি কেউ বাসে যাও তখন দেখতে পাবে, বিকালের দিকে যদি আসো। তো সেখানে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হলো, ওর নাম ময়না। ও যখন ওই কারখানায় ঢুকে তখন 6,000 টাকা বেতনে ঢুকেছিল, কিন্তু ওর পরিবারে, বিশেষ করে ওর স্বামী ঘোর আপত্তি। ওর স্বামী কৃষিকাজ করে, ছেলে মেয়ে আছে, ও সংসারের কাজ করতো, যে সংসারের কাজ বাদ দিয়ে সে বাইরে যাবে, সারাদিন থাকবে। তারপরে বর্তমানে এখন তার বেতন 14,000 টাকা, এবং সে তার পরিবারে, সে
বলল আমার বাড়িতে এখন আমি কড়ি চুলায় রান্না করি না, এখন আমি গ্যাস ব্যবহার করি, ইলেকট্রিক চুলা ব্যবহার করি, আমার বাসায় কারেন্ট আছে, সবকিছু এখন ইয়ে। এখন কে রান্না করে? বলে এখন আমার শাশুড়ি দেখাশোনা করে সংসার, আমার স্বামী আর আমাকে কিছু বলে না। যে এই যে তার একটা পরিবর্তন, এবং তার দেখা দেখি ওই গ্রামে অনেক মেয়ে কাজে উদ্বুদ্ধ হয়েছে, এবং ওই পরিবারে দেখা যাচ্ছে যে একটা মানে কাজে যোগ দেওয়ার একটা নতুন সৃষ্টির একটা উন্মাদনা দেখা দিচ্ছে, যার ফলে দেখা যায় যে এইভাবে সামাজিক ধীরে ধীরে সামাজিক পরিবর্তন ঘটে এবং নতুন সমাজ গঠন হয়। তো তোমরাও আশা করি এইভাবে সমাজে ইতিবাচক দিকগুলো গ্রহণ করবে এবং নেতিবাচক দিকগুলো পরিহার করবে, তাহলে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আর তোমরা যদি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে দেশ তথা জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাবে, সবাই আমাদেরকে চিনবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরে বাইরে যাবে, আর তোমাদের